আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের আপডেট নিউজ আপনাদের স্বাগতম উপহার ভাগাভাগি নিয়ে পর ও কনে পক্ষের ঝগড়া বিয়ের কয়েক ঘন্টা পরেই বিচ্ছেদ রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার ও মহসিন আলী বিয়ে হয় গতকাল শুক্রবার বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ এরই মধ্যে বিয়েতে অতিথিদের দেওয়া উপহার সামগ্রী ভাগাভাগি নিয়ে পর ও কনে পক্ষের মধ্যে লেগে যায় ঝগড়া বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে পুলিশ ও এলাকার লোকজনের ভাষ্য উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের গতকাল এক লক্ষ টাকার দেনমোহরে বিয়ে হয় তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাদে বিপত্তি উপহার সামগ্রীর বন্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে চূড়ান্ত ঝগড়া পর্যায়ে পৌঁছায় গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা পুলিশ পর্যন্ত গড়ায় পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বরকনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নিকা রেজিস্টার আক্কাস আলী বলেন একই আসরে বিয়ের কয়েক ঘন্টা পরেই বিবাহ বিচ্ছেদ হয় কনের পরিবারের অভিযোগ উপহার সামগ্রী নিয়ে যে শর্ত ছিল বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ বর পক্ষ ঠিক করেনি বলে এলাকার কয়েকজন বাসিন্দা খুব প্রকাশ করেন বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া এমন ঘটনা কাম্য নয় বাগমারা থানার পরিদর্শক আফজাল হোসেন বলেন বিষয়টি তারা শুনেছেন উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে বলে তিনি জানান